সাত সকালে স্কুলের পেছন থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ হাতির হামলায় মুক্ত বলেই দাবি স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে বানারহাট ব্লকের সাঁকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গিল্ক মিশন প্রাথমিক বিদ্যালয়ের পিছনে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গিল্ক মিশন প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাতে ঘুমতেন ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এদিন সকালে গ্রামবাসীরা দেখতে পায় সেই ব্যক্তির মৃতদেহ স্কুলের পিছনে পড়ে রয়েছে, পাশেই রয়েছে হাতির পায়ের ছাপ। এর থেকেই অনুমান হাতির হামলায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। খবর পেয়ে প্রচুর পরিমাণে মানুষ সেখানে ভিড় জমায়। প্রায় প্রতিদিন রাতেই ডুয়ার্সে হাতির হামলায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত একটা নাগাদ হাতির চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। তবে অনেকেই মনে করেন হয়তো কোনো ঘরবাড়ি ভেঙেছে, কিন্তু সকালে উঠে দেখতে পায় সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি স্কুলের বারান্দায় নেই, পিছন দিক থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। এরপরই সকলে বুঝতে পারেন বিষয়টি। এরপর বন দপ্তরকে খবর দিয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় এবং ধূপগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে নিয়ে যাওয়া হয়। মনে হচ্ছে এটা তো মানসিক মনে হচ্ছে, কেন এখানে মেইন ডিপার্টমেন্টের দোষ, কতবার ফোন করার পরও আসে না, আসে না, বুঝছো? এটা মানুষের কোনো দোষ নাই না। এটা কিভাবে মারা গেল? ওইখানে ছিল স্কুলে বান্ডা ছিল, ওইখান থেকে সেখান থেকে উঠে নিয়ে এসে এখানে। কখন মারা যায়, কখন জানতে পারেন আপনারা? আমরা সকালবেলা এদিকে আসলে এখানকার লোকজন দেখতে পাচ্ছে, তাতে পরিচয় জানা গেছে? পরিচয় তো জানা গেছে না, কিভাবে জানা যাবে? কোথায় ঘুমিয়েছিলেন উনি? বারান্দায় ছিল, স্কুলের বারান্দায়। আপনার নাম? এখানে একটা পাগল থাকতো, বহু দীর্ঘদিন ধরে একটা পাগল থাকতো, কাউকে কোনো রকম বিশ্বাস করতো না, এখানে নিজের মতো থাকতো। হঠাৎ করে কালকে রাত্রেবেলা এখানে হাতির চিৎকার শোনা গেছিলো। তা আমরা গ্রামবাসী আশেপাশে সব চিৎকার শুনে, তো অন্ধকার কুয়াশা ছিল, অত বুঝতে পারিনি। সকালবেলা আমরা উঠে এসে দেখি পাগলটা এখানে নাই, তখন আমরা গ্রামের ছেলেগুলো সব খোঁজাখুঁজি করি, তখন যাই দেখি পাশে স্কুলের পিছনে উনি লাশটা পড়ে আছে। আচ্ছা, পাগলটার কি কেউ আছে এখানে? না, উনি তো অন্যদের দেখছি কোনো তো কেউ নাই। আচ্ছা, কোথায় থাকতো এই পাগলটা, কোথায় থাকতো? উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, যে বোতল টোতল বস্তার মধ্যে নিয়ে বোতল টোতল সব নিয়ে ঘুরে বেড়াতো। এটা কোন স্কুল? এটা আমাদের দিল্লি মিশন স্কুল। আচ্ছা, এখন কি হলো? এখন পুলিশ এবং ডিপার্টমেন্ট এসছে? পুলিশ এসে এখানে দেখছে, এখন অনেক পরিমাণে এখন এখানে পৌঁছায় নাই, কোনো ভূমিকাই পাওয়া যাচ্ছে না, এখানে ওদেরকে দেখা যাচ্ছে না। ডিপার্টমেন্ট এখন অবধি আসেনি? ডিপার্টমেন্ট এখন ধরে আসেনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মদন শাহ। আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এখানে পুলিশ প্রশাসন আসছে, এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট আসুক, এখানে দেখুক। আমাদের সন্ধ্যা 5টা 6টা বাজতে বাজতে এখানে হাতি চলে আসে, পার্শ্ববর্তী এলাকা আমাদের ফরেস্ট, এখানে চলে আসে ঘনবসতি আমাদের গ্রাম, এখানে সন্ধ্যা বাজতে এখানে অন্ধকার কুয়াশা পড়ে যায়, কারো বাড়িতে কিছু কিছু আওয়াজ থেকে শুনে আমরা দৌড়ে ছুটাছুটি করি। আমাদের এখানকার লোক খুব আতঙ্ক আছে হাতি উৎপাতে। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।